আসসালামু আলাইকুম। আজকে আমি করব ক্রিস্পি স্যান্ডউইচ, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি, চলুন তাহলে করা যাক। আমি প্রথমে ব্রেড নিয়েছি, ব্রেড ক্রাম, তিল, কালো জিরা, টমেটো, ক্যাপসিকাম, হোয়াইট পেপার, ময়দা এবং পানি দিয়ে একটা গ্লু রেডি করে নিয়েছি, চিলি সস, মেয়োনাইজ, ডিম, গ্রিন চিলি সস, চিজ স্লাইস, কোলকাট হুইপ স্লাইস অ্যান্ড মাস্টার্ড সস। আমি প্রথমে ব্রেডগুলোকে একটু বেলে পাতলা করে নিব। আমি ব্রেডগুলোর অলরেডি সাইডগুলো ফেলে নিয়েছি। প্রত্যেকটা ব্রেড এভাবে পাতলা করে নিতে হবে। এখন আমি প্রথমে এক পিসে মেয়োনাইজ দিয়ে দিব। এবং অ্যানাদার পিসে দিয়ে দিব টমেটো চিলি সস। প্রথমে চিজ স্লাইস দিয়ে দিচ্ছি, এরপর বিফ স্লাইস, ক্যাপসিকাম, টমেটো, গ্রিন চিলি সস, এখানে আমি আরো দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার, আমি এখানে মাস্টার্ড সসটা দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা দিয়ে নেবেন। এইভাবে প্রত্যেকটা স্যান্ডউইচ আমি রেডি করে নেব। এই ময়দার গুঁড়োটা ব্রেডের চারপাশে লাগিয়ে নিলে একদম সিকিউর হয়ে যাবে, খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে।
এখন আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবং ব্রেড ক্রাম, কালো জিরা এবং তিলটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি প্রথমে স্যান্ডউইচগুলো ডিমে ডুবিয়ে নেব এবং পরে ব্রেড ক্রামে লাগিয়ে নেব। ব্রেড ক্রামগুলো একটু চেপে চেপে বসাতে হবে যাতে খুলে না আসে। এভাবে স্যান্ডউইচগুলো রেডি করে নিতে হবে। এখন আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি। স্যান্ডউইচগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এভাবে গোল্ডেন ব্রাউন করে সবগুলো স্যান্ডউইচ আমি এপাশ ওপাশ ভেজে নেব। তৈরি হয়ে গেল ক্রিস্পি স্যান্ডউইচ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।